রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কেন্দ্র করে উখল মাখল হয়ে আছে অযোধ্যা। অযোধ্যার অতিথির তালিকাত 8,000 বিশিষ্ট লোক। রামময় অযোধ্যা নগর, সূর্যর পরত নিশা চলিল আরতি, দেশ বিদেশের বিভিন্ন ভক্তর আগমন ঘটিছে অযোধ্যালৈ, চৌদিশ মুখর হয়েছে জয় শ্রীরাম ধ্বনি। অযোধ্যালৈ অহা ভক্তর বাবে বিশেষ আশ্রয় শিবিরের ব্যবস্থা করেছে প্রশাসনে। অযোধ্যার আকাশে বতাহে গুঞ্জরিত হয়েছে এটা রামর বন্দনা। রাম মন্দিরের গর্ভগৃহত প্রতিষ্ঠা করা হল রামলালার প্রতিমূর্তি। প্রাণ প্রতিষ্ঠার পূর্বে গর্ভগৃহর আসনত বিরাজমান রামলালা। 5 বছরীয় শিশুরামক প্রতিনিধিত্ব করেছে এই প্রতিমূর্তিয়ে। চৌদিশে কেবল রামর বন্দনা চলিছে এতিয়া উখল মাখল হয়ে আছে অযোধ্যা নগরী। অযোধ্যার অতিথির তালিকাত 8,000 বিশিষ্ট লোকে স্থান লাভ করেছে। রামময় হয়ে আছে অযোধ্যা নগর, সূর্যর পারত নিশা চলিল আরতি, দেশ বিদেশের বিভিন্ন প্রান্তর ইতিমধ্যে ভক্তিপ্রাণ রাইজর সমাগম ঘটিছে অযোধ্যালৈ, চৌদিশ মুখর হয়েছে জয় শ্রীরাম ধ্বনি। আর এই রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে 2.7 একর এলাকাত। 57,400 বর্গফুট ভূমিত নির্মাণ করা হয়েছে এই মন্দির। রাম মন্দিরের উচ্চতা হয়েছে 161 ফুট। 360 ফুট দীঘল মন্দিরের প্রস্থ 335 ফুট। 3 মহলিয়াক নির্মাণ করা হয়েছে মন্দির গৃহট। প্রতিটি মহলের উচ্চতা হয়েছে 20 ফুট। 392টা স্তম্ভরে নির্মাণ করা হয়েছে এই রাম মন্দির। মন্দিরত আছে 5টাক শিখর, 44খন দুয়ার আছে এই মন্দিরত, 5টাক মণ্ডপও আছে, নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ আর কীর্তন মণ্ডপ। 2100 কেজি ওজনের অষ্টধাতুর ঘণ্টা থাকিব এই মন্দির। 6 ফুট উচ্চতার, 5 ফুট ব্যাসার্ধর ঘণ্টার শব্দ শুনবলৈ পোৱা যাব 15 কিলোমিটার পর্যন্ত। রাম মন্দিরের বিগ্রহর উচ্চতা হয়েছে 51 ইঞ্চি। পদুম ফুলের সঙ্গে বিগ্রহর মুঠ উচ্চতা হব প্রায় 8 ফুট। বিশেষ কৌশলে নির্মাণ করা হয়েছে এই রাম মন্দির। সূর্যর রামলালার কপালত আঁকিব তিলক। প্রতি বছরে রামনবমীর দিনা রামলালার কপালত তিলক অঁকা হব। আর এই রাম মন্দিরের নির্মাণ কার্যরে অসমৰো এগৰাকী শিল্পী জড়িত হয়ে আছে। এই সন্দৰ্ভত পূর্বে আমি আপোনালোকক সবিশেষ জনাইছিলো। আর বিভিন্ন প্রান্তর শিল্পীসকল একত্রিত হয়ে নিরবিচ্ছিন্নভাবে কেবা বছর ধরে এই রাম মন্দিরের নির্মাণ কার্যত জড়িত হয়ে আছে। আর মাজত মাত্র 2টা দিন, তার পাছতেই প্রাণ প্রতিষ্ঠা হব। গতি চৌদিশে এতিয়া কেবল উচা উদ্দীপনা। রওনা হয়েছে ভক্তিপ্রাণ রাইজ সেই স্থানলৈ, যাতে মহেন্দ্র ক্ষণর ঐতিহাসিক মুহূর্তর সাক্ষী হব পারে। 8,000 বিশিষ্ট লোকের এখন তালিকা প্রস্তুত করা হয়েছে আর সেই বিশিষ্ট ব্যক্তিসকলে অংশগ্রহণ করব রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কার্যসূচী। এদিন পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে তাত উপস্থিত হবগৈ। আর এই অনুষ্ঠানের বাবে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর প্রদেশ সরকারে। উত্তর প্রদেশত সেই দিনট স্থানীয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আর যুদ্ধ সরকারি শিক্ষানুষ্ঠান আছে, প্রতিষ্ঠান আছে, সকলবর বন্ধ থাকিব বলে উল্লেখ করেছে প্রশাসনে। তৎপরতা বৃদ্ধি পাইছে অসমতো, অর্ধছুটির ঘোষণা করেছে অসম সরকারে। সেই দিনটর মহেন্দ্র ক্ষণের সকলকে সাক্ষী হবর এই ব্যবস্থা করেছে রাজ্য সরকারে। রাম মন্দিরের উচ্চতা কিমান বা কিমান একর এলাকাত প্রতিষ্ঠা করা হয়েছে সকলখিনি আমি উল্লেখ করেছো তথ্য। মুঠর ওপর এতিয়া কেবল রাম মন্দিরক লৈ চর্চা, অপেক্ষা 12 জানুয়ারিলৈ। আর সেই দিনটি প্রাণ প্রতিষ্ঠা হব। আর প্রাণ প্রতিষ্ঠার সময়খিনিলৈ এতিয়া অধীর আকুলতার অপেক্ষা করেছে সকলে। সেই সুন্দর মুহূর্তর যাতে আপনাদেরও সাক্ষী হব পারে, আমি প্রতিদিন টাইমেও সেই দিনট পোনপটিয়াভাবে সম্প্রচার আগবাম, ঘরতে বহি সেই বিশেষ মুহূর্তর আপনাদেরও হব পারে সাক্ষী। অযোধ্যালৈ দেশ বিদেশের ভক্ত আহিছে আর সকলে এতিয়া রামর বন্দনাত মুখর হওয়া দেখবলে পাওয়া গেছে। কেবল জয় শ্রীরাম ধ্বনি এটি সকলের মুখে মুখে। পতাকা উপলব্ধ হয়েছে, যা পতাকাত আছে প্রভু শ্রীরাম, লগতে হনুমানের ফটো বা হনুমানের প্রতীকী ঘরলৈ সেই পতাকা ক্রয় করে লৈ গৈছে। আর রাম মন্দিরের সেই মহেন্দ্র ক্ষণের বাবে সাজু হয়েছে। মুঠর ওপর কেবল জয় শ্রীরাম ধ্বনি সকলতে রামর বন্দনা, অপেক্ষা মাথো মহেন্দ্র ক্ষণলৈ, ঐতিহাসিক ক্ষণলৈ, যে ঐতিহাসিক ক্ষণত দীর্ঘ প্রতীক্ষার অন্তত রাম মন্দির মুকলি করা হব, উদ্বোধন করা হব।
আৰু এই ৰাম মন্দিৰৰ বাবে বিভিন্নজনে আগবঢ়াইছে তেওঁলোকৰ আৰ্থিক সাহায্য বিশেষকৈ তাৰকাসকলে খেল জগতৰ হওক চিনেমা জগতৰ হওক আমি পূৰ্বৰ বুলেটিনত প্ৰতিবেদন আকাৰে আপোনালোকক উল্লেখ কৰিছিলোঁ এগৰাকী দক্ষিণৰ তাৰকাই 50 কোটি আগবঢ়াইছে এই ৰাম মন্দিৰ কাৰ্যসূচীৰ বাবে প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ কাৰ্যসূচীৰ বাবে বা ৰাম মন্দিৰৰ বাবে তেনে ধৰণৰে খেলুৱৈসকলে আগবঢ়াইছে বা বিভিন্ন ক্ষেত্ৰৰে জড়িত বিশিষ্ট ব্যক্তিসকলে আগবঢ়াইছে আৰু এই ৰাম মন্দিৰক কেন্দ্ৰ কৰি যি অপেক্ষা বা যি আকুলতা সেয়া হয়তো অৱসান হ'ব বিশেষ 22 জানুৱাৰী মুহূৰ্তটোত গতিকে অধীৰ অপেক্ষাৰে সকলো ৰৈ আছে কিদৰে সজাই পৰাই তোলা হৈছে অযোধ্যা নগৰী আমি পৰিৱেশ আপোনালোকক দেখাই গৈছোঁ আৰু আলোক সজ্জা তাৰ সমান্তৰালকৈ কালি নিশাৰ ভাগত যদি আমি চাওঁ আৰতি ভক্তিপ্ৰাণ ৰাইজে এতিয়া কেৱল ৰামৰ বন্দনা তেওঁলোকে কৰিছে বা ৰামৰ ভজন গায় এক অতি আধ্যাত্মিক পৰিৱেশৰ তাত সৃষ্টি কৰিছে আধ্যাত্মিকতা তাৰ সমান্তৰালকৈ যি বিশ্বাস ভগৱান শ্ৰীৰামৰ প্ৰতি আস্থা বিশ্বাসে সকলোৰে মন উজ্জীৱিত কৰিছে প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ পূৰ্বেই আৰু প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ পাছত যেতিয়া আনুষ্ঠানিকভাৱে ৰাইজৰ বাবে মুকলি হ'ব দেশ বিদেশৰ পৰা ভক্তিপ্ৰাণ ৰাইজ আহিব দৰ্শনাৰ্থী আহিব দৰ্শন কৰিব এই ৰাম মন্দিৰ ৰামলালাৰ প্ৰতিমূৰ্তি মন্দিৰৰ গৰ্ভগৃহত ইতিমধ্যে প্ৰতিষ্ঠা কৰা হৈছে আৰু শিশু ৰামৰ যি অৱয়ব বা সেই সময়খিনি উপস্থাপন কৰা হৈছে এই প্ৰতিমূৰ্তিৰ জৰিয়তে ৰামময় অযোধ্যা নগৰৰ পৰিৱেশ এই মুহূৰ্তত আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে 2.7 একৰ এলেকাত যি এই ৰাম মন্দিৰ প্ৰতিষ্ঠা কৰা হ'ল সেই ৰাম মন্দিৰৰ সৈতে জড়িত হৈ আছে অসমৰ শিল্পী কৈছোঁৱেই আমি আৰু সেই শিল্পীগৰাকীয়ে দিনে নিশাই ৰামকথা কুঞ্জত মূৰ্তি নিৰ্মাণ কৰিছিল প্ৰায় 1000 মূৰ্তি যিহেতু ৰামকথা কুঞ্জত স্থাপিত হ'ব আৰু প্ৰতিটো মূৰ্তি যাতে জীৱন্ত ৰূপত উপস্থাপন কৰিব পৰা যায় তাৰ বাবেই অহৰ্নিশে শিল্পীসকলে চেষ্টা অব্যাহত ৰাখিছিল এতিয়াও সেই চেষ্টা অব্যাহত ৰাখিছে প্ৰায় শেষ পৰ্যায়ত আছে কামসমূহ 8000 লোকে একেলগে বিশিষ্ট ব্যক্তিৰ আসনত বহি উপভোগ কৰিব বা সেই সাক্ষী হ'ব এই প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ কাৰ্যসূচীত বিভিন্ন ক্ষেত্ৰৰ বিশিষ্ট ব্যক্তিসকলে স্থান লাভ কৰিছে এই অতিথিৰ তালিকাখনত ৰামকথা কুঞ্জত ৰামৰ সমগ্ৰ জীৱন কাহিনী বৰ্ণিত হ'ব 1000 মূৰ্তিত 10 বছৰ ধৰি নিৰ্মাণ কাৰ্যত ব্যস্ত হৈ আছিল অসমৰ যিগৰাকী শিল্পীৰ কথা আমি কৈছোঁ যে সেই শিল্পীগৰাকীয়েও দিনে নিশাই জড়িত হৈ আছিল এই ৰামৰ মূৰ্তি ৰামকথা কুঞ্জত যাতে স্থাপন কৰিব পাৰি সেই মূৰ্তি নিৰ্মাণত ব্যস্ত হৈ আছিল প্ৰতিটো মূৰ্তিক জীৱন্ত কৰি তুলিবলৈ যি দিনে নিশাই আপ্ৰাণ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছিল আৰু সেই ফলশ্ৰুতিতে এতিয়া ৰাম মন্দিৰত প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'বলৈ গৈ আছে